हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। भालो तो थाकते हबे, केनोना तुम्हारा आमार फैमिली मेम्बार्स साथे किछु कथा बोलते चाई। आज आमादे चैनले प्राय 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। তাই গাইজ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা আর সাপোর্ট করো, তোমাদের খুব সাপোর্ট প্রিয়জন আমার। আর হ্যাঁ, তোমাদেরকে আমি প্রত্যেক দিন একটি করে কন্টেন্ট দিয়ে যাব, তোমরা ঠিকভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদেরকে আরও একটি নতুন ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে চলে এলাম। তো আজকের আমাদের এই টপিকটি হলো আমাদের ফিলিপস কোম্পানি, ফিলিপস নয়, উজালা কোম্পানি যে 9 ওয়াটের এলইডি লাইটটি আছে, তো এটা আমাদের পুরোপুরি ডেড হয়ে গেছে, মানে এটা একদমই জ্বলছে না। তো চলো আজ তোমাদেরকে এটাই রিপেয়ারিং করে দেখাবো। তো গাইজ, তার আগে আমরা আমাদের এই বলটি চেক করে নেব যে আমাদের এটা পুরোপুরি ডেড হয়ে গেছে কি না। তো তার জন্য তোমাদেরকে আমি একটি হোল্ডারের সাহায্যে লাইটটিকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো গাইজ, এরপর আমরা আমাদের এই 9 ওয়াট এলইডি লাইটটির ভোল্টেজটি মেপে নেব। তো এরপর আমরা আমাদের প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস ধরে নেব, আর আমাদের মাল্টিমিটারে দেখে নেব যে আমাদের 100 ভোল্ট দিচ্ছে কি না। তো গাইজ, আমাদের সার্কিটটি ঠিক আছে, আমাদের মাল্টিমিটারে 107 কি 106 ভোল্ট দেখাচ্ছে। তো তার মানে আমাদের ভিতরে সার্কিটটি যে আছে এটা ঠিক আছে। তো আমাদের আমাদের যে MCPCP লাইটটি আছে এটার মধ্যে কোনো একটি লাইট ফিউজ কেটে গেছে, এগুলো তো সিরিজ কানেকশন করা থাকে, তার জন্য আমাদের লাইটটি জ্বলছে না। তো আমরা মাল্টিমিটারটিকে সাইডে করে নেব। তো এরপর আমরা আমাদের যে কোন লাইটটি ফিউজ কেটে গেছে সেটিকে আমরা চেক করব। তো এটাকে চেক করার জন্য আমাদের এরকম একটি মচনা টাইপের লাগবে। তো এটাকে তোমরা ব্ল্যাক টেপ দিয়ে পুরো কভার করে নেবে, যাতে না শক লাগে বা কারেন্ট লাগে। তো এরপর আমরা আমাদের এক একটি এলইডিকে আমরা চেক করে নেব যে আমাদের কোন লাইটটি কেটে গেছে। তো আমাদের চেক চলছে। তো গাইজ, আমাদের এধারের কনের এলইডিটা কেটে গেছে, তার জন্য আমাদের এই লাইটটি পুরোটাই জ্বলছে না, পুরো ডেড হয়ে গেছিল। তো এরপর আমরা আমাদের এই এলইডিটাকে সোল্ডারিং করে নেব। তো এলইডিটাকে আমাদের আমরা এটা দিয়ে কেটে দেব কাটার দিয়ে। এরপর আমরা এটাকে সোল্ডারিং করে দেব। তো এরপর আমরা আরেকবার চেক করে নেব যে আমাদের লাইটটি ঠিক জ্বলছে কি না। তো গাইজ, এলইডি লাইটটি পুরো জ্বলছে বা গ্লো করছে। তো আমাদের এই এলইডি লাইটটিকে আমরা শর্ট করে দিয়েছি বলে আমাদের এলইডি লাইটটি এরপর জ্বলছে, কিন্তু আমরা আমাদের এই যে এলইডি লাইটটি শর্ট করলাম এটি আমাদের শর্ট করব না, এটাকে আমরা এমসিপি, নতুন MCPCP লাগিয়ে নেব। তো গাইজ, এটা আমাদের নতুন MCPCP এলইডি লাইট। তো এটাকে আমরা এরপর 9 ওয়াট এলইডি লাইটের ইয়াতে লাগাবো, আর এটাকে আমরা খুলে নেব। আর এটা যে হিট হয়, এই হিটের জন্য আমরা আমাদের হিটসিং পেস্টটিকে লাগাবো। তো এটা 10 টাকাতে মার্কেটে পাওয়া যায়, আর এই MCPCP এলইডি লাইটটি মার্কেটে আমাদের 7 টাকা 8 টাকা হিসেবে পাওয়া যায়। তো তোমাদের ওখানে কত নেয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা আমাদের
फार्ष्टे सिल शोल्डारिंग डिसोल्डारिंग कर दी एक्टिके और एक्टिके हमें डिसोल्डिंग कर दिल। एरपर हमें जो ब्लकगल आ लक दूटी के छड़िए नब तो लकगुलि के छड़ानो हो गए। तो गाइज एखो जरा फैमिली मेम्बर सौनि तो गाइज तारा कि करछो ताड़ाताड़ी हो जाओ केंना आमादेर एरपर आमरा प्रत्येक दिन नतून नतून कन्टेंट देते थाकब प्रत्येक दिन तुम्हारे फोने नोटिफिकेशन पहुँचे जाए सकाल आठटा समय। सरि गाइज हमें पेस्टी लागानो हयनि এটাকে আমরা একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে নেব এরপর এটাকে আমরা গায়ে লাগিয়ে দেব কেননা আমাদের লাইটটি প্রচুর হিট হয় তার জন্য আমাদের এটাকে লাগাতে হচ্ছে। तो गाइज वीडियो खूब कष्ट बनाची ताई तुम्हारा लाइक करते एकदम ही भूलना तुम्हारे एक एक लाइक ही प्रचुर मोटिवेट है। तो एरपर हमें ये लकगुलि के स्क्रू ड्राइवर दिए चिपे देव और इटे शोल्डारिंग कर देव प्लस से प्लस माइनस से माइनस। तो फर्स्ट हमें माइनस टेके जुड़े निल एरपर हमें प्लस के जुड़े दे। तो गाइज हमें यहाँ सोल्डारिंग हो गए एरपर हमें ये डिफ्यूजर टीके लगिए नेब एरपर हमें लाइट टीके चेक कर देव। तो चेक करार्जन होल्डर टीके नहीं तो गाइज हमें एलईडी लाइट टी पुरो जल्द बा ग्लो कर। तो ये लाइट टी मेन फॉल्ट छिलो एलईडी एमसीपीसीबी एलईडी लाइट टी। तो गाइज वीडियो फर्स्ट से शेष पर्यंत देखार जो धन्यवाद और वीडियो के एखोनो पर्यंत जरा लाइक कमेंट করনি তারা তাড়াতাড়ি করে নাও। তো দেখা হচ্ছে পরের দিন সকাল আটটায়, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।